হ্যালো বন্ধুরা, জিকে বুক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও আমরা আরেকটি রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো পুরো ভিডিওটি দেখো। ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। এখন আমরা যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কিছু নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। নন টিচিং স্টাফ এখানে প্রায় 116টি নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে, যেখানে দুটো গ্রেডে ভাগ করা হয়েছে, গ্রেড ওয়ান এবং গ্রেড টু। গ্রেড ওয়ান যেটা পড়ছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকেন্সি 49টি। যেটা তোমরা ডিভিশন এখানে দেখতে পাচ্ছ, আনরিজার্ভ 27টি, এসসি 10টি, এসটি 3টে, ওবিসি এ 6টি এবং ওবিসি বি 3টে। এবং গ্রেড টু যেটা, সেটাও নন টিচিং পোস্ট, এখানে অনেকগুলি পোস্টের নেম আছে। সেখানে দেখতে পারো জুনিয়র অ্যাটেন্ডেন্ট, জুনিয়র গার্ড, জুনিয়র সিকিউরিটি নায়ক, জুনিয়র ফ্রেস, জুনিয়র সুইপার, প্ল্যাম্বার, জুনিয়র ড্রাইভার, লিফটম্যান, ইলেকট্রিশিয়ান প্রভৃতি আছে এখানে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি 67টি। এখানে আনরিজার্ভড এসসি এসটি ওবিসি এ ওবিসি বি কোন গ্রুপে কতটি আছে পোস্ট সব দেওয়া আছে, ঠিক আছে। এরপরে চলে আসো এখানে, এটা গ্রেড পে বা কত টাকা পাবে তুমি এখানে অ্যাপ্লাই করলে সেটা দেওয়া আছে, তো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়, আমরা দেখে নিই ফর্ম ফিল আপের ডেট। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 15/2/2020 থেকে, 15/2/2020 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং এটি চলবে 6/3/2020 সন্ধ্যা 5টা পর্যন্ত। এবং তুমি পেমেন্ট করতে পারবে অনলাইন পেমেন্ট 6/3/2020 রাত্রি পর্যন্ত তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে। পেমেন্ট ফিস কত? পেমেন্ট ফিস দেখার আগে আগে দেখে নিই এজ লিমিট। বয়স সীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশান কী লাগবে সব কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য মিনিমাম প্রি ইউনিভার্সিটি অর হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, এরপরে জুনিয়র অ্যাটেন্ডেন্ট বা জুনিয়র গার্ড সব দেখো 8 পাস, এই সকল বিষয়গুলি আছে। ড্রাইভারের জন্য তোমার ড্রাইভিং লাইসেন্স বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু লাগবে, এই সকল বিষয়গুলি একটু দেখে নেবে। এবার দেখে নেওয়া যাক, অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এটা সম্পূর্ণভাবে এবং অনলাইন পেমেন্ট তোমরা করে দেবে সঙ্গে সঙ্গে। পেমেন্ট স্ট্রাকচার দেখা যাক, পেমেন্ট স্ট্রাকচার অর্থাৎ কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে। তো জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, যারা গ্রেড ওয়ান অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য ফর্ম ফিল আপ করবে, তাদের লাগবে 500 টাকা। এসসি এসটি বা অন্যান্য যারা পিএইস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 250 টাকা। এবং গ্রেড টুতে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা, এসসি এসটি এবং মানে পিএইচডি ক্যান্ডিডেটের জন্য 200 টাকা। তো এই হচ্ছে তোমাদের ফিস স্ট্রাকচার, ঠিক আছে, এইভাবে দেখে নিতে পারো। এবার চলে আসি, তোমরা নিশ্চয়ই এই পিডিএফটি ডাউনলোড করতে চাইছো। পিডিএফটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, পুরো ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং সরাসরি তোমরা পৌঁছে যাবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা কোন পেজে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেই পেজেই কিন্তু তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে এই লিঙ্কে ক্লিক করলে। তো চলো ভিডিওটি, আশা করছি আমি সম্পূর্ণ বিষয়টি তোমাদের বলেছি। এখানে তোমাদের ইন্টারভিউ বা আগে রিটেন এক্সামস হবে, তারপরে ইন্টারভিউ হবে, রিটেন এক্সামসে 70 মার্কস যেটা এমসিকিউ বেসড, তারপরে তোমাদের পরবর্তী ধাপগুলি হবে, তো সেগুলি পরবর্তী বিষয়, আগে হচ্ছে ফর্ম ফিল আপ। তো এই ছিল আসল বিষয়, আমি সম্পূর্ণ বিষয়টি তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করছি আর কোনো অসুবিধা নেই তোমাদের এটি বুঝতে। তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর যারা প্রথম দেখছো আগে কোনো দিন আমাদের ভিডিও দেখোনি বা আমাদের চ্যানেলে আর সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। পিএসসির যাবতীয় আপডেট এবং বিভিন্ন জব নোটিফিকেশান এছাড়াও স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।